গতকাল সন্ধ্যায় গ্রেপ্তারের পরে আটো সাটো নিরাপত্তার মধ্য দিয়ে বসিরহাট থানা থেকে বসিরহাট আদালতে নিয়ে যাওয়া হলো শিবপ্রসাদ হাজরা ওরফে শিবুকে তৃণমূলের এই কুখ্যাত অপরাধী সন্দেশখালী থেকে গ্রেপ্তার হওয়ার পরেই সন্দেশখালী জুড়ে চলছে অকাল হোলি সন্দেশখালীর আমজনতা সন্দেশখালীর সাধারণ মহিলারা জায়গায় জায়গায় মিষ্টি বিতরণ করছেন অনেকে আবার চায়ের দোকানি। যারা ফ্রি চাও বিতরণ করছেন সাধারণ মানুষের মধ্যে সেই শিবু হাজরাকে আজ বসিরহাট আদালতে তোলার সময় ঘটে গেল মারাত্মক কাণ্ড শিব হাজরাকে বসিরহাট থানা থেকে বের করে বসিরহাট আদালতে নিয়ে যাওয়ার পথেই একাংশ বাসিন্দা চোর চোর বলে স্লোগান দিতে থাকলেন অনেকে জুতো তুলেও ছোড়া ছোড়ার চেষ্টা করলেন শিব হাজরার দিকে বাসীদের একাংশের মত এই প্রথম বসিরহাট থানায় এত নিরাপত্তার কড়াকড়ি দেখলাম বসিরহাট আদালতেও রাজ্য পুলিশে ছয় লাফ আজ বসিরহাট মহকুমা আদালতে হাজির করানো হয় শিবু প্রসাদ হাজরাকে এই মুহূর্তের সবচেয়ে বড় খবর সন্দেশখালী দুই ব্লকের সভাপতি শিবুর নাম উঠে আসে শাহজাহানের সূত্র ধরেই গত পাঁচই জানুয়ারি শাহজাহানের বাড়িতে তল্লাশি চালাতে গিয়ে ইডি আধিকারিকদের জনরসের মুখে পড়তে হয় এরপর থেকেই নিখোঁজ ছিল শিবু তার সঙ্গে যোগাযোগ করা কঠিন হয়ে পড়ছিল তার মাঝেই শিবুকে গ্রেপ্তার করল রাজ্য পুলিশ এখন প্রশ্ন উঠে গেল উত্তম সর্দার শিবু এদের গ্রেপ্তার করতে পারলে শেখ শাহজাহানকে এখনও কেন গ্রেপ্তার করল না রাজ্য পুলিশ সেই প্রশ্ন উঠে গেল তার মাঝেই শিবু হাজরাকে আদালতে নিয়ে যাওয়ার পথেই একাংশের জনতার চোর চোর স্লোগানে মুখরিত হয়ে উঠল বসিরহাট আদালত চত্বর বসিরহাট থানা চত্বর